আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটু ভাবুন তো যে একটি ফার্স্ট ওয়ার্ল্ড উন্নত একটি দেশ, যে দেশটির আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার মতো, এবং ইউরোপ আমেরিকার যে দেশগুলো আছে যেগুলোতে প্রচণ্ড ঠান্ডা, এছাড়া বরফ পড়ে, এরকম না, এটার আবহাওয়া প্রায় বাংলাদেশের আবহাওয়ার মতোই। এবং সেই রকম একটি জায়গাতে আপনি আসবেন স্কিল ওয়ার্ক ভিসা নিয়ে, এবং পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সিপ অর্থাৎ স্থায়ীভাবে থাকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন, এবং পরবর্তীতে সপরিবারে আপনি নাগরিকত্ব লাভ করতে পারবেন। জি, স্বপ্নের মতো কথাটা শোনালেও ব্যাপারটা খুবই সত্যি। সো অস্ট্রেলিয়ার সেই কুইন্সল্যান্ড রাষ্ট্র সরকার সেই রকমই একটি সুযোগ দিচ্ছে। কুইন্সল্যান্ড স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার এই স্টেটে এসে থাকার জন্য কিংবা বসবাস করার জন্য বেশ কিছু স্কিল ওয়ার্ক ভিসা দিচ্ছে। এই স্কিল ওয়ার্ক ভিসার জন্য তারা যে স্পন্সরশিপ দিচ্ছে তার জন্য কোনো জব অফার দরকার নেই। অর্থাৎ অস্ট্রেলিয়ান যে সাইটগুলো আছে সেগুলোতে জব অফারের জন্য অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সিবি কাভার লেটার তৈরি করে জব খুঁজে অ্যাপ্লাই করা, এই হিসাবটা আপনাদেরকে করতে হবে না। জাস্ট বেসিক কিছু যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, সেগুলো থাকলেই কিন্তু আপনি চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো কুইন্সল্যান্ড স্টেট গভর্নমেন্ট দুই ধরনের ভিসা দিচ্ছে। একটি হচ্ছে স্কিল ওয়ার্ক রিজিওনাল প্রফেশনাল ভিসা, যেটাকে বলা হয় সাবক্লাস 491। এই ভিসাটা দেয়া হচ্ছে 5 বছরের জন্য, তবে 4 বছর পর পার্মানেন্ট রেসিডেন্সিপির জন্য আবেদন করতে পারবে। এবং আরেকটি ভিসা দেয়া হচ্ছে, সেটা হচ্ছে স্কিল ডমিনেটেড পার্মানেন্ট ভিসা সাবক্লাস 190। এটাতে একদম প্রথম থেকে পার্মানেন্ট রেসিডেন্সিপ নিয়ে সহপরিবারে বসবাস করতে পারবেন। সো এই দুটা ভিসার ক্ষেত্রেই আপনি ডিপেন্ড নিয়ে আসতে পারবেন, এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বেশ কিছু সুযোগ সুবিধাও আপনি বুক করতে পারবেন। যেমন বাচ্চাদের জন্য ফ্রি এডুকেশন, ফ্রি চিকিৎসা, এই ধরনের বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। এখন আসি কারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে। সো কুইন্সল্যান্ড গভর্নমেন্ট অলরেডি একটা লিস্ট দিয়ে দিয়েছে তারা, এটাকে বলা হয় কুইন্সল্যান্ডের অকুপেশন লিস্ট। সেই লিস্টে একদম পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে যে কোন কোন কাজের অভিজ্ঞতা কিংবা দক্ষতা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেই দক্ষতাগুলো তারা ভালোভাবে লিখে দিয়েছে। এবং এই স্কিল অকুপেশন লিস্টটা অনেক বড়, অর্থাৎ প্রায় 400 দক্ষতার নাম এখানের মধ্যে লেখা রয়েছে, 400 অভিজ্ঞতার নাম এখানের মধ্যে লেখা রয়েছে। অর্থাৎ এই 400 অভিজ্ঞতা দক্ষতার মধ্যে যে কোনো একটা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটি বিষয় মাথায় রাখবেন, অস্ট্রেলিয়াতে যারা যাবেন তারা অবশ্যই স্কিল ওয়ার্কাররাই অ্যাপ্লাই করতে পারবেন, নন স্কিল ওয়ার্কাররা কখনো কিন্তু অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই অস্ট্রেলিয়াতে। ইউটিউবে আপনারা অসংখ্য ভিডিও দেখে থাকেন যে নন স্কিল ক্যাটাগরিরা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবে, এই ধরনের অনেক ভিডিও কিন্তু আছে। সো এগুলো আসলে রিয়েল না। ইউটিউবাররা যেটা করছে, seek.com, Glassdoor, এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে যেগুলোতে অস্ট্রেলিয়ানরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে গিয়ে দেখাচ্ছে যে এভাবে অ্যাপ্লাই করতে হবে, সিবি কভার লেটার দিয়ে অ্যাপ্লাই করে আপনি চাইলে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। তারা এও বলেছে এটা নন স্কিল ক্যাটাগরিরা অ্যাপ্লাই করতে পারবেন, যেমন ফল পাড়ার কাজে, তাছাড়া হচ্ছে আপনার নন স্কিল ক্যাটাগরি যে কাজগুলো থাকে আর কি, সেই কৃষি কাজে অ্যাপ্লাই করতে পারবে, এগুলো ফার্ম ওয়ার্ক রিলেটেড এরা নাকি অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশ থেকে। সো আসলে এইগুলো একদমই মিথ্যার বানোয়াট একটা বিষয়, বুঝতে পারছেন? অস্ট্রেলিয়াতে কখনো স্কিল ওয়ার্কার ছাড়া কিন্তু আপনার কখনোই কিন্তু অ্যাপ্লাই করা কোনোভাবে কিন্তু পসিবলই না। মূলত এই ওয়েবসাইটগুলোতে দেখানো হয় ঠিকই যে এখানের মধ্যে কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা লাগবে না, আইএলটিএস লাগবে না। সো এটা মূলত তাদের অস্ট্রেলিয়ানদের জন্যই। এই যে আমি কিছুক্ষণ আগে স্কিল অকুপেশন লিস্টের কথা বললাম, এই স্কিল অকুপেশন লিস্টের মধ্যে যদি আপনার মূলত অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন, ওই আজগুবি ভিডিওগুলো আপনি দেখবেন তবে তাদের ভিউ বাড়বে, আপনার কোনো লাভ হবে না। সো এখানে আমি কুইন্সল্যান্ড গভর্নমেন্ট যে অকুপেশন লিস্টটা দিয়েছে সেই অকুপেশন লিস্টটা আমি অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে, তাছাড়া আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সো এখানে দেখুন, প্রত্যেকটা স্কিল কিংবা কাজের দক্ষতা কিন্তু বাম দিকে তারা লিখে দিয়েছে, এবং কোন দক্ষতায় কোন ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে সেটাও কিন্তু তারা এখানের মধ্যে মেনশন করে দিয়েছে। সেটা কি 491 5 ইয়ার্সের ভিসা, নাকি 190 পার্মানেন্ট রেসিডেন্সিপ সহ ওয়ার্ক ভিসা, কোন ভিসার জন্য কী ধরনের অভিজ্ঞতা থাকতে হবে সেটাও কিন্তু তারা পরিষ্কারভাবে কিন্তু এখানের মধ্যে লিখে দিয়েছে। আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন, আপনারা ওয়েবসাইটটিকে লিঙ্কে প্রেস করে ঢুকে দেখে নিতে পারবেন। এখানে দেখুন, কৃষি রিলেটেড কাজের কথাও বলা হচ্ছে, তাছাড়া আপনার টেকনিশিয়ান, বিভিন্ন ধরনের কাজ আছে এখানে, 400 বললাম তো। যেমন আরও একটু বেশি বড় স্কিল আছে, অর্থাৎ যেগুলোর জন্য বেশি পড়ালেখা করতে হয়, যেমন বেশ কিছু কর্পোরেট জব কিংবা ইঞ্জিনিয়ার, ICT কিংবা IT, ইনফরমেশন টেকনোলজি, এই ধরনের প্রায় রিলেটেড আরও অনেক ধরনের কাজের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। প্রায় 400 উপর স্কিল আছে এখানে, প্রত্যেকটা ধরে ধরে আপনাদেরকে বোঝানো আমাদের পক্ষে সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই পেজের লিঙ্কটা পিন কমেন্টে অ্যান্ড ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আপনার দেখার বিষয়বস্তু হচ্ছে আপনার কাজের দক্ষতাটা ওখানের মধ্যে আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই দুটোটা ভিসার আবেদন প্রক্রিয়াটা কিন্তু বেশ সিম্পল করেছে। এটা কিন্তু এক জায়গা থেকে তিনটা ধাপে আবেদন করতে হয়। পুরো আবেদন প্রক্রিয়াটা আপনি একটি ওয়েবসাইট থেকেই করতে পারবেন।
সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার, তাদের ওয়েবসাইটে একটা অনলাইন অ্যাকাউন্ট যেটাকে বলা হয় যে ইমি অ্যাকাউন্ট, ওই ইমি অ্যাকাউন্টের থ্রুতেই আপনি করতে পারবেন। অর্থাৎ এই ইমি অ্যাকাউন্টের থ্রুতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিংবা অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারবেন। কুইন্সল্যান্ড গভর্নমেন্টও তাদের ওয়েবসাইটেও কিন্তু একই রকমভাবেই কিন্তু আবেদন প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছে। সো এখানে দেখুন, কুইন্সল্যান্ড গভর্নমেন্টও কিন্তু একই রকমভাবে আবেদনের যে স্টেপগুলো, অর্থাৎ যে তিনটি স্টেপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই তিনটি স্টেপ কিন্তু সঠিকভাবে একদম পরিষ্কারভাবে তারা কিন্তু এখানে মধ্যে লিখে দিয়েছে যে প্রথমে আপনি যে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন সেটার জন্য আপনি এলিজিবল কি না সেটা আপনাকে টেস্ট করতে হবে। যদি তাকে সেক্ষেত্রে নেক্সট স্টেপে অর্থাৎ দু নম্বরে যেটা বলা হয়েছে ইওআই অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হবে, সে কোন স্কিলে অ্যাপ্লাই করতে চায় সেগুলো মেনশন করে এই ওয়েবসাইটে সাবমিট করতে হবে। সেটা সাবমিট করার সময় সে যে শুধুমাত্র কুইন্সল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবে সেটা কিন্তু সে এখানের মধ্যে উল্লেখ করে দিতে হবে। আর এই ইওআই অথবা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করার জন্য কোনো ধরনের কোনো খরচ নেই, এই এতটুকু পর্যন্ত কিন্তু তার কোনো খরচ নেই। কুইন্সল্যান্ড গভর্নমেন্ট যদি আপনার এই অ্যাপ্লিকেশন দেখে মনে করে যে আপনি অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে তারা আপনাকে তখন তারা কিন্তু আপনার কাছে একটি ইনভাইটেশন লেটার পাঠাবে। তিন নম্বর স্টেপ অর্থাৎ স্টেপ টি পূরণ করার জন্য অর্থাৎ স্টেট স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য, সেটা আসবে ইমেইলে একটা লিঙ্ক সহ, সেই লিঙ্কে প্রেস করে সেখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর সেখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা খরচ আছে, সেই খরচটা আপনাকে বহন করতে হবে, বাংলাদেশি টাকায় প্রায় 21,000 টাকার প্রয়োজন হবে তখন। এখন প্রশ্ন আসতে পারে যে আবেদনকারী যদি কোনো ডিপেন্ডেন্টে যায় সেক্ষেত্রে কি আর কোনো এক্সট্রা খরচ লাগবে? না, এই 21,000 টাকার মধ্যেই হয়ে যাবে। এছাড়া ওখানের মধ্যে দেখানো হবে যে আপনার কী কী ডকুমেন্ট কিংবা শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, এগুলো সব কিছু কিন্তু এখানের মধ্যে আপনাকে দিতে হবে। সো কীভাবে আপলোড করতে হবে না করতে হবে সমস্ত ইনস্ট্রাকশনও কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে রাখছি, ভিডিও ডিসক্রিপশনে না পেলেও পিন কমেন্টে পেয়ে যাবেন। একবার যদি কেউ ইনভাইটেশন পায় তাহলে মনে রাখবেন ভিসা পাওয়াটা একেবারে কনফার্ম। ইনভাইটেশনের পরে ডকুমেন্ট সব যদি ওকে থাকে সেক্ষেত্রে কিন্তু সে ভিসা অবশ্যই পাবে। সব ডকুমেন্টগুলো যদি আবার জেনুইন হয় বা সঠিক হয় সেক্ষেত্রে ভিসা পাওয়াটা একেবারে মোটামুটি কনফার্ম। সো এই ইনভাইটেশনের স্টেপটা যদি সাকসেস হয় সেক্ষেত্রে তারা আরেকটা মেইল পাবে যে এই ইমেইলে আপনাকে বলা হবে যে কুইন্সল্যান্ড গভর্নমেন্ট আপনাকে ইনভাইট করছে, সে এখন ভিসার জন্য আবেদন করতে পারে। এই সেম ইমি অ্যাকাউন্টেই কিন্তু আপনাকে ভিসার আবেদনটি করতে হবে অ্যান্ড আপনি মূলত এখানের মধ্যে কিছু বাড়তি কিছু ফি এবং কাগজপত্র প্রদান করে। মূল আবেদনকারী যিনি তার যদি ফির কথা বলি তাহলে বলতে হবে $4,640 অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলার, যেটার বাংলাদেশি টাকায় হবে 3,25,000 টাকা, অর্থাৎ টোটাল 3,50,000 টাকা হলেই কিন্তু আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন। এখন যে ডিপেন্ড যদি আনেন সেক্ষেত্রে আপনার হবে $2,388 তার মানে প্রায় বাংলাদেশি টাকায় 1,60,000 টাকার মতো প্রয়োজন হবে আরও যদি ডিপেন্ড আনেন সেক্ষেত্রে প্রত্যেকজনের ক্ষেত্রে। বাচ্চা কাচ্চা যদি থাকে সেক্ষেত্রে আপনার $1,160 হবে অর্থাৎ 18 বছরের নিচে $1,160 প্রয়োজন হবে। আশা করি আপনারা পুরো আবেদন প্রসেসটা বুঝতে পেরেছেন, তবে হয়তো আপনারা প্র্যাকটিক্যালি দেখলে আরও ভালো করে বুঝতে পারতেন। আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যদি আপনারা বলেন যে প্র্যাকটিক্যালি আপনারা দেখতে চান আবেদন প্রসেস তাহলে আমি অবশ্যই আপনাদের সেই আবেদন প্রসেসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই সবাই সাথে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত, খোদা হাফেজ।